আমরা জানবো এই বৈচিত্র্যময়
প্রাণীগুলো সম্পর্কে আমরা একটু জানবো। কি প্রাণী আমরা একটা একটা করে তুলে ধরছি এখানে, যে ফুলকা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়, কে মাছ ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়, মৎস্য শ্রেণীভুক্ত প্রাণীর ভিতরে আমরা একটু বৈচিত্র্যতা দেখি। কিছু কিছু মাছ আছে সেগুলো কি আছে বলতো, সেগুলোর আইস থাকে তাই না, যেমন কই মাছ মাছ হ্যাঁ এগুলো কি থাকে, চিতল মাছ এগুলো কি থাকে, আইস থাকে। আবার কিছু কিছু মাছ আছে তাদের কি নেই বলতো, আইসটা নেই, তাদের আইসটা থাকে না তাই না। কি মাছ বলতো সেগুলো, মাগুর মাছ বোয়াল মাছ তাই না, শিং মাছ, এগুলোর আইস থাকে, এগুলো কিন্তু আইস থাকে। আচ্ছা এগুলো কিন্তু আইস কিন্তু থাকে, তাহলে তোমাদের কি রাখতে হবে, কোনগুলো আইস যুক্ত মাছ আর কোনগুলো কি আইস ছাড়া বা আইস নেই সেই মাছগুলো। আচ্ছা এখন আমরা চলে আসি আরো একটু বৈচিত্র্যময় রকম প্রাণী সম্পর্কে, যেটা মেরুদণ্ডীর মধ্যে একটু আলাদা, মেরুদণ্ডীর বৈশিষ্ট্যের সঙ্গে তাদের একটু বৈশিষ্ট্য রয়েছে, আবার কখনো কখনো মেলেও না, সেই প্রাণীগুলো সম্পর্কে আমরা একটু জানবো এখন। আচ্ছা এখন কি, যে এদের কিন্তু পাখনা থাকে, তুমি মাছের দিকে তাকাবে মাছের কিন্তু পাখনা রয়েছে, তুমি দেখবে মাছের কি আছে, পাখনা আছে, পাখনা আছে, পাখনা আছে, পাখনা আছে, পাখনার সাহায্যে কি করে সে সাঁতার কাটে, পানির মধ্যে সে ঘোরাফেরা করছে, এটাও কিন্তু মাছের একটা বৈশিষ্ট্য। আচ্ছা কি উভচর প্রাণী সম্পর্কে চলে আসে, মেরুদণ্ডী কিন্তু কি উভচর, কে সেটা বলো তো, ব্যাং ব্যাং তোমার জলেও থাকছে আবার স্থল থেকেও থাকছে। যখন আমাদের কি হয়, যখন আমাদের পুকুরে বা নদীতে শব্দ হচ্ছে, তোমরা একটু সাউন্ড ক্লিয়ার করবে, তো আমরা কি করি পুকুরে নদীতে পানির পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, তখন আমরা কি করি, তখন আমরা দেখি আমাদের চারপাশে কি হচ্ছে, আমাদের চারপাশে একদম তোমার কি হচ্ছে, চতুর্দিকে পানি তাই না, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একদম কি পানি তাই না। হ্যাঁ বলো বলো, আচ্ছা চতুর্দিকে পানি হচ্ছে, তখন দেখতে পাচ্ছি কি আমরা, যে একদম ব্যাং থেকে শুরু করে ছোট ছোট কতগুলো প্রাণী দেখবে যে ডাঙায় মধ্যে চলে আসছে, ব্যাং কিন্তু ছোট ছোট ব্যাঙের বাচ্চা গুলো, ব্যাঙাচ্ছি যেটাকে আমরা বলছি ওটা, তারপরে ছোট ছোট ব্যাং গুলো কি হয় তখন তোমাদের ঘর বাড়ির মধ্যে একটু শুকনো জায়গায় একটু পানি পানি যে জায়গাগুলো সেই জায়গা তারা বেছে নেয়। আচ্ছা তাহলে ব্যাংটা কিন্তু আসলে উভচর প্রাণী, তারপর ব্যাংয়ের কতগুলো বৈশিষ্ট্য আমরা বললাম, মেরুদণ্ডী কিন্তু ব্যাং তাই না, মেরুদণ্ডী, এখানে ত্বকে কিন্তু লোম আইস পালক থাকে না, উভচর প্রাণী ব্যাং উভচর প্রাণী, কিন্তু ব্যাংয়ের উভচর প্রাণীর মধ্যে আবার এই কি থাকছে, এখানে কোনো ত্বকে কোনো লোম নেই, কোনো আইস নেই, পালক কিছুটা পা থাকে, উভচর প্রাণীর ক্ষেত্রে আবার কি থাকে, ত্বকে আইস নেই, লোম নেই, পালক নেই। উভচর প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু জানতে হবে, মৎস্যকুল মৎস্যকুলের বৈশিষ্ট্য আমি একটু আগে বলেছি সেটাও কিন্তু জানতে হবে। এখন আমি উভচরের বৈশিষ্ট্য পুরোপুরি বলছি, একটু মনোযোগ দিয়ে তোলা শুনো শুনবা শুনলাম, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, যে ব্যাঙের এক ছবি দেওয়া থাকলো, উল্লেখিত প্রাণীটি কোন শ্রেণীভুক্ত এবং এর বৈশিষ্ট্য উল্লেখ কর, তখন যে ব্যাঙ এটি ব্যাঙ, এটি উপচর শ্রেণীভুক্ত প্রাণী, মেরুদণ্ডী কিন্তু উপচর, এবং এটা কি স্থলে থাকে, ব্যাঙাচি অবস্থায় ব্যাঙটা কি করে, ফুসফুসের সাহায্যে কিন্তু কাজ চালাতে পারে না ব্যাঙাচি অবস্থায়, তখন সে ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়, তারপর আস্তে আস্তে যেরকম বড় হয় ফুলকাটা ভিতরে তার শরীরের মধ্যে ফুসফুসে রূপান্তরিত হয়ে সে ফুসফুসের মাধ্যমে শ্বসন চালায়। পায়ের আঙুলে কোনো নখ থাকে না, ব্যাঙের যে পাটা আছে তোমরা দেখবে পাটা, ব্যাঙের যে এরকম একটা পা রয়েছে আমরা দেখি, এরকম একটা পা রয়েছে না ব্যাঙের, পায়ের যে আঙুলগুলো আছে এখানে কিন্তু কোনো নখ থাকে না, পায়ে কোনো কি থাকে না, কোনো নখ থাকে না, সেটা কথা বলছি নখ থাকে না। তারপরে বলছি কি দুই জোড়া পা কিন্তু আমাদের আমরা জানবো সরীসৃপ, আমরা এখন জানবো কি সম্পর্কে, আমরা
সরীসৃপ সম্পর্কে সরীসৃপ প্রাণী কাকে বলে তুমি কি জানো সরীসৃপ কাকে বলে তুমি নাম বলো নিশাগর পানি বুকে ভর দিয়ে চলাফেরা করে তাকে সরীসৃপ প্রাণী বলে যারা বুকে ভর করে চলাফেরা করে সেটাকে আমরা সাধারণভাবে সরীসৃপ বলছি সরীসৃপটা কি সাধারণত কি হয় যে যারা অন্যের উপরে খুব নির্ভর করে তাকে আমরা বকা দিই না বকা কি বলে বকা দিই তুমি সরীসৃপ তাই না নিজের কোনো কাজ করতে পারে না আমরা বলি তুমি তো সোজা হয়ে দাঁড়াতে পারো না টিকটিকি আছে টিকটিকি কিন্তু আঙুলের নখ রয়েছে সাপ কিন্তু এই সরীসৃপের মধ্যে পড়ে সাপ এটাও টিকটিকি কুমির এগুলো কিন্তু আসলে কি নখ কিন্তু রয়েছে বুকে ভর করে চলে আঙুলের নখ থাকছে এটাও সরীসৃপের একটা বৈশিষ্ট্য ডিম পারে আমরা কিন্তু বাসার বিভিন্ন স্থান যেখানে আমাদের আমাদের আনাগোনা কম সরীসৃপের কি বৈশিষ্ট্য বললাম বুকে ভর করে চলে আঙুলের নখ থাকছে আর ডিম পারে দেখবে টিকটিকি কিন্তু ছোট ছোট ডিম পারে তাই না সেই কথা বলা হচ্ছে এখানে ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চলা এটাও কিন্তু সরীসৃপ আরেকটা এখন চলে আসি আমরা সরীসৃপের পরে আমাদের মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আর কি আসছে পক্ষীপুর মানে যেখানে আমাদের মাছ মুরগি কবুতর পাখি এগুলোকে আমরা সেটাকে আমরা কি বলছি পক্ষীপুর পক্ষীপুরের বৈশিষ্ট্য কি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের শ্রেণীভুক্ত প্রাণী পক্ষীপুর পক্ষীপুর সম্পর্কে পক্ষীপুরে কি থাকে দেহটা পালক দিয়ে আবৃত থাকে যেটা দ্বারা আমরা পক্ষীর মুখ আমরা প্রাণীকে বুঝতে পারি যে পক্ষীটা আসলে কেমন কি কি প্রাণী কোন পক্ষীগুলি আমরা বলা যায় তো তোমার নাম কি সানি খুব সুন্দর অ্যান্সার করেছে বুঝছো সানি অ্যান্সার করেছে হাঁস মুরগি এগুলো অ্যান্সার করেছে সে হ্যাঁ এগুলো কিন্তু পক্ষীগুলির মধ্যে পড়ে তাছাড়া পক্ষীগুলি আরেকটু আমাদের আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা একটু চলে আসি যে আমরা কিভাবে আমরা চিনব এটা হচ্ছে পক্ষীপুর দেহ পালক দিয়ে আবৃত থাকে হ্যাঁ ঠিক আছে থাকে পাখি ছাড়া আর কারো পালক নেই পাখি ছাড়া কোনো কোনো শ্রেণীভুক্ত প্রাণী কিন্তু পালক নেই বেশিরভাগ পাখি উঠতে পারে তবে দুটো বা তিনটে উদাহরণ রয়েছে তারা কি করতে পারে না করতে পারে কি বলতো হ্যাঁ উট পাখি আর পেঙ্গুইন সানি বললো উট পাখি আর পেঙ্গুইন এরা কিন্তু উঠতে পারে না আর সকল পাখি কি করতে পারে উঠতে পারে তারপরে পাখি ডিম পারে হ্যাঁ মুরগি ডিম পারে কবুতর ডিম পারে হাঁস ডিম পারে তাই না পাখিরাও তো ডিম পারে ছোট ছোট ঘর করে ঘরে ডিম দেয় তাহলে পক্ষীকুলের বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম এখন আমাদের বইতে যেটা আছে সেটা চলে আসলো এবার আমাদের কথা স্তন্যপায়ী প্রাণী মেরুদণ্ডের মধ্যে স্তন্যপায়ী প্রাণী যারা তারা কি জানো তাদের কিন্তু বৈশিষ্ট্য কিন্তু সর্ব উন্নত বৈশিষ্ট্য রয়েছে কি কি এরা বাচ্চা প্রসব করে তারপর এদের বাচ্চা মায়ের মুখে বড় হয় এটা হচ্ছে স্তন্যপায়ীর একটা বৈশিষ্ট্য আরো রয়েছে এদের দেহে কিন্তু লোম থাকে তুমি তোমার বৈশিষ্ট্যের মধ্যে মিলিয়ে নাও এগুলো কি দেহের লোম থাকবে আর কি আছে দেহের গঠন কিন্তু আসলে কি উন্নত প্রকৃতির মস্তিষ্কটাও উন্নত প্রকৃতির হয় উন্নত প্রকৃতির হয় মস্তিষ্ক উন্নত প্রকৃতির হয় দেহের গঠনটাও উন্নত প্রকৃতির হয় মায়েরা বাচ্চা প্রসব করে আর কি হয় বুদ্ধিমান হয় এই তোমার স্তন্যপায়ী প্রাণীরা কি হয় খুব বুদ্ধিমান হয় এটা হলো স্তন্যপায়ী প্রাণীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আয়ত্ত যে কিরকম ভাবে স্তন্যপায়ী প্রাণী আমরা চিনতে পারি যে গায়ে লোম থাকবে বাচ্চা প্রসব করবে তারপরে বাচ্চা মায়ের মুখে বড় হবে তারপর দেহে লোম থাকছে আর কি থাকছে বলতো বুদ্ধিটা উন্নত মস্তিষ্কটা উন্নত গঠন বিশিষ্ট হয় এবং আমরা শারীরিক গঠন উন্নত হয় মস্তিষ্কের গঠনটা বলা হয় যে বুদ্ধিমান হয় যার কারণে কি হয় আমরা বলছি গঠনটা উন্নত তাহলে আজকে কিন্তু আমরা মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুটো প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম
কোথাও কি বুঝতে কোনো সমস্যা হয়েছে সবাইকে বারবারই বলছি তোমরা একটু ম্যাম আমি বলি বলো সরীসৃপ প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাস কার্য চালায় ম্যাম আছে উভচর প্রাণীর দুই জোড়া পা থাকে এবং এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকষ্ট চালায় এরা এরা ছোট ব্যাঙ ব্যাং ছোট ছোট থাকলে এরা ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট চালায় এরা বড় হলে ফুসফুসের সাহায্যে শ্বাসকষ্ট চালায় সুন্দর হয়েছে এরকম ভাবে তোমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে এই অধ্যায় যেগুলো পড়ালাম যেগুলো আমরা আলোচনা করলাম মেরুদণ্ডী বৈশিষ্ট্য জানতে হবে অমেরুদণ্ডী বৈশিষ্ট্য জানতে হবে তারপর অমেরুদণ্ডীর মধ্যে এক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে তারপর আমরা অমেরুদণ্ডী কত প্রাণী দেখলাম দেহের ভিতরে একটা মতো ছিদ্র পথে তার শারীরিক প্রধান সম্পন্ন করে সেটা উদাহরণ জানতে হবে মেরুদণ্ডীর মধ্যে পড়ছে এগুলো সব মেরুদণ্ডীর মধ্যে পড়ছে এবং এদের এখন থেকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে স্তম্ভকায়ের বৈশিষ্ট্য কি সরীসৃপের বৈশিষ্ট্য কি পক্ষীগুলোর বৈশিষ্ট্য কি এগুলো মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন কিন্তু আসলে এগুলোই হয় অথবা দেখা যাচ্ছে যে দুটো ছবি দেওয়া থাকবে একটা মাছ না মানুষের ছবি দেওয়া থাকবো আরেক জায়গায় আমাদের সামুদ্রিক একটা প্রাণী অমেরুদণ্ডী একটা প্রাণীর ছবি দেওয়া থাকবে সেক্ষেত্রে উদ্দীপক হিসেবে তোমাকে চিনে নিতে হবে যে আসলে প্রাণী দুটো কার মধ্যে পড়ে মেরুদণ্ডীর মধ্যে না অমেরুদণ্ডীর মধ্যে যদি অমেরুদণ্ডীর মধ্যে পড়ে তাহলে এটাকে আমরা কার মধ্যে পেয়েছি প্রাণীটা কি প্রাণী আবার যদি মেরুদণ্ডীর মধ্যে পড়ে সেগুলো কার মধ্যে হচ্ছে পক্ষীগুলোর মধ্যে স্তন্যপায়ীর মধ্যে আর সরীসৃপের মধ্যে জানতে হবে জেনে তোমাকে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে এরকম ভাবে তোমাদেরকে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে থাকবে সেটা হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য লাগবে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে লিখে হোমওয়ার্কটা কয়টা করে লিখবো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য আকারে আসতে পারে
অথবা এরকম ভাবে আসলো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী মধ্যে পার্থক্য, সেভাবেও আসতে পারে। ঠিক আছে, বলে দিতেন। সুস্থ থাকো, সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।